রাহমাতুল্লিল আলামের উম্মত আমরা এতে গর্ববোধ করি। আল্লাহর হাবিব কি জিনিস এটা বেঈমান বেদিনরা বুঝবে না, কথা কোন ঠিক কিনা? বুঝলেও বুঝবে না, কথা কোন ঠিক কিনা? কেউ যদি মনে মনে না বুঝে যারা জীবনেও বোঝান যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাম পৃথিবীর সকল ধর্মের মনীষীগণ রিসার্চ করেছেন, রিসার্চ করে পৃথিবীদের মনীষীদের তালিকায় সকল ধর্মে একমত পোষণ করে নবীজির নামে এক নম্বর সিরিয়াল এনেছেন, কথা কোন ঠিক কিনা? যারা আজকে হিংসা করে নবীকে নিয়ে সমালোচনা করো, তোমাদের গুরুদেরকে সীতাকলার থেকে টেনে উঠাও, উঠে জিজ্ঞেস করো নবীজির নাম এক নম্বরে কেন লেখেছিল, কতক্ষণ ঠিক কিনা? আজকে কেন তোমাদের গাত্রদাহ হয়? পয়গম্বরের ইজ্জত নিয়ে টানানি করো, লাভ নাই, কোনো লাভ নাই, কতক্ষণ ঠিক কিনা? আমাদের অহংকার পীর নবীর উম্মত আমরা, কতক্ষণ ঠিক কিনা? আমরা আমাদের জীবনের চেয়েও নবীকে ভালোবাসি, বউ বাচ্চা স্ত্রী পুত্র জমিদারি সম্পদ দল মত নেতা নেত্রী সবকিছুর উঠতে আমার নবী, আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া এক কদম আগানোর সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? সুতরাং কেউ যদি হিংসা করে করতেই পারে, তবে এই কথা মনে রাখা উচিত, সূর্য ওঠার আগে চেঁচা পেঁচা চেঁচামেচি করে, কথা কোন ঠিক কিনা? এতে সূর্যের কিছু আসা যায় না, কথা কোন ঠিক কিনা? ইসলাম এমন কোন জিনিস না যেটা ফুঁ দিয়ে নিবান যায়, ফুঁ দিয়ে নিবানোর জিনিস। আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, বেঈমানরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহর বাত্তিকে মুখে ফু দিয়া নিভিয়ে ফেলতে চায়। এরা জানে না সব বাতি ফু দিয়া নিবান যায় না। এটা কি আগের দিনের খুফি বাতি ভাই জমিয়া, ওই যে কেরাসিন দেওয়া টেবিলের কোনায় জ্বালায় রাখতো, কো নিবে এলাকো ফু নিবেছি, সেই দিন এখন আর নাই, কতক্ষণ ঠিক কিনা? এই যে লাইট জ্বলছে এগুলো কি ফু দিয়া নিবান যাবেনি? চন্দ্র সূর্য কি ফু দিয়া নিবান যায়নি? এগুলোর মেইন সুইচ আছে, ওইগুলো অফ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলামের মেইন সুইচ আমি আল্লাহর হাতে, কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই, কথা কোন ঠিক কিনা? মেনসুস্কার হাতে ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফেরুন, কাফেরদের ভালো লাগুক মুশরিকদের মন্দ লাগুক, আল্লাহ বলে দেখার সময় নাই, জ্বলছে বাতি জ্বলবে, কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলছে জ্বলবে, কথা কোন ঠিক কিনা? এটা কেউ নিভাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু আসমানি 104 খানা কিতাব, কোন কিতাবের মধ্যে চ্যালেঞ্জ দেই না আমি রক্ষা করব হেফাজত করব, কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, 1500 বছর গেল একটা জবর জেরের পরিবর্তন নাই, কতক্ষণ ঠিক কিনা? আমরা অহংকার করি আল্লাহ আমাদের র, কতক্ষণ ঠিক কিনা? আমরা গর্ব করি নবী আমার, রহমতুল্লিল আলামিন আমার নবী, কতক্ষণ ঠিক কিনা? আমি অহংকার করি আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। আরে নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন, লা নখাফু আমেরিকা ওয়ালা নখাফু রাশিয়া, কথা ঠিক কিনা?
লা নাখাফু ইজরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া এলাউদ্দিন কজদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না আরে নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أو ملك ولا نخاف BMP ঠিকই না আলাউদ্দিন কজদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারায়ে আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান নারায়ে তাকবি আয় বেইমানের গোষ্ঠী আয় কলিজা ভাইটে মারা যাবি কথা ঠিক কি না ইসলামের বাতি নিবাইবা শুয়ে থাকো এত অল্প দুধে সিরা ভিজবে না সিরা নিছে এক প্লেট দুধ দিছে কি এক চামিচ সিরা ভিজবে এত অল্প আশা ইসলাম মেটাইতে পারবা না কতক্ষণ ঠিক কেনা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মতো মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্মের গোলাম বানিয়েছেন আমাদেরকে জোরে কোন আলহামদুলিল্লাহ মরণ পর্যন্ত ইমানের উপর ঠিকে থেকে কালিমা পড়তে পড়তে আল্লাহ কবরের মেহমান ও তৌফিক দান করে জোরে কোন আমিন ইসলাম فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ বনে মের মদফন দিয়ারে মদিনা বলাগল উলাম বেকমালিহি কশফত দুজাব জমালিহি হসনত জমি খসালিহি সল্লো খেলো না সমঝকার বেগারো না হমকো কে হম ভি কিসি কে বনায়ে হুই হলহল উলাম বিকমালিহি কশফত তুজাব জমালিহি হসনত জমি খসালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি মহব্বত শতে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله
দুর্ভেশানি নেতরে কত রোকো দরিয়া কর দিয়াম দিল কো রোশন কর দিয়াম আঁখো কো বিনা কর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদ না তে জো রা পর রোকে হাদি বন গয়ে ক্যা নজর তে জিসনে মুরদো কো মসিহা কর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শমস কমার শমস কমর সুরখ জমি অঞ্জুম আখতার দস্ত জীবন বাদি ও সহর ও সমন্দর মোর মল খুদাম দর তৈর কবুতর শাম শহর জুলম তো আহমর আসফার গুলজার গুল বুর্গ সজর কিসনে বানায়া তালেব মায়ুসি কা হোয়ে সব জিসনে বানায়া লা ইলাহা জুর লা ইলাহা কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা জোরে লা ইলাহা ওই চন্দ্র দেখ রাত্রি বেলাম আরো দেখো সূরজ প্রভাত বেলাম দিন ভয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষ পথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হইতো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা জোরে লা ইলাহা দুর্গা দুর্গা গাইরুল্লাহ বাজার মাজার গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী ফজলুল উলুম আল করিম কিরাতুল কোরআন মাদ্রাসার আয়োজনে শেখ রাসেল শিশু পার্কে ওয়াজ ও হালকা জিকির প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আগা খান মিঠু মিন্টু ভাই, আজকের মাহফিলের সভাপতি জনাব কাজী মোহাম্মদ মহসিন জহির ভাই, আজকের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলার লাখো কোটি যুবকদের আইডল, বাংলায় দেশে বিদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, কথা কোন ঠিক কিনা? আমি আলোচনা করতে করতে কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আনছেন, আমরা খুশি না বেজার? বরকতময় অনুষ্ঠানে এসে আলোচনা শুনে পিতামাতার জন্য দোয়া চেয়ে দোয়া করে চোখের পানি ছেড়ে নিজের গোনা খাতা মাপ চেয়ে বাড়িতে ফিরবো, আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। মহতারাম হাজিরিন, আমরা আল্লাহর পিয়ারা বান্দা, খুশি না বেজার? মহতারাম হাজিরিন, মেহমান আসবেন, লম্বা আলোচনা করার সুযোগ নাই, খুতবা দুরুশরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবী আলাইহিসসালামের একখানা হাদিসও তেলাওয়াত করেছি, আয়াত হাদিসকে সামনে রেখেই মুখতাসার আলোচনা। রব্বুল আলামিন বলার বোঝার আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন।
আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নামা, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, ইখশাল্লাহা আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয়, মিন ইবাদিহি আমি আল্লাহর বান্দা বান্দিদের মধ্য হতে, আল উলামা উলামায়ে কেরাম এই যেরকম সুবহানাল্লাহ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় শিখেছে জেনেছে এবং তারা করেও, এরা হলো কারা? উলামায়ে কেরাম। কতক্ষণ ঠিক কি না? আপনারা যদি বলেন হুজুর এই তো মন্ডা দিলেন নষ্ট করে, তাহলে আমরা কি আল্লাহকে ডরাই না? তাহলে মাহফিল শুনতে আমরা কি জন্য আইলাম? আমরা কি সবাই উলামা? আমরা আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ভার্সিটিতে পড়ি, কলেজে ভার্সিটিতে পড়ি, পড়াই, বিভিন্ন ফ্যাক্টরিতে জব করি, আমরা বিভিন্ন চাকরি বাকরি করি, সব ধরনের মানুষই তো আসছে, আমরা সবাই আল্লাহকে ভয় করি, কথা ঠিক কি না? আল্লাহ কথা অস্বীকার করেন নাই, তবে ভয়ের ডিজাইন আছে, কথা ঠিক কি না? মানুষ কুকুরকেও ভয় করে, করে কি না? আবার শিক্ষককেও ভয় করে, দুইটা ভয় কি এক ধরনের? কুকুরকে ভয় করে যে যদি কামড় দেয় কাতিমাসের দিন, তাহলে নাভির চার কিনারে 14টা ভ্যাকসিন না দিলে আর রেহাই নাই, জলাতঙ্কে মারা যাবে। এই জন্য কুকুর যেদিক দিয়ে আছে কাতিমাসের দিন আমি নাই, কথা ঠিক কিনা? তিন গলি ঘুরে যাবো, পাগল কুকুরের সামনে দিয়ে যাবো না, কথা ঠিক কিনা? সাঁপড়েও মানুষ ভয় করে, সাঁপড়ে যে কারণে ভয় করে, পিতা মাতারও কি একই কারণে ভয় করে? না, সাঁপড়ে ভয় করে বিষাক্ত সাপ চুবল দিলে, উজা পাইতে দেরি হইলে আমি নাই, কথা কোন ঠিক কিনা? উজা আনতে আনতে আমি শেষ, দুনিয়াতে বিদায়। এই জন্য যে দিক দিয়ে শুনে বিষাক্ত সাপ আছে কয়ে দিক যাবো না, কথা কোন ঠিক কিনা? পুলিশকেও ভয় করে, কেন কয়? আবার কোন ফেসে ফালায়, কোন মামলার তলে আবার আমারে ফালায়, আমি এর কাছে বন্ধুও নাই, দুশ্মনীও নাই, বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই, আমি বজায় দূরত্ব বজায় রেখে আমি চলি, কথা কোন ঠিক কিনা? আবার শিক্ষকরাও ভয় করে, শিক্ষক আইতেছে দেখলে সে রিক্সার থেকে নেমে যায়, মোটর সাইকেল বাইক থামিয়ে দেয়, স্যার কেমন আছেন, ভালো আছেন? কয় না বাবা যাও যাও। কয় না স্যার আমনে গেলে পরে যাবো, আমনের সামনে কি আমি বাইকে উঠবো? ভয় করে কেন? এই ভয়টা ভক্তির ভয়, কথা কোন ঠিক কিনা? আপনি আমার টিচার, আপনার মাধ্যমে আমার চোখ ফুটেছে, মা বাবা জন্ম দিয়েছে, কিন্তু শিক্ষা আপনি দিয়েছেন, আপনার উচিলে আমি বাংলা শিখছি, ইংরেজি শিখছি, অঙ্ক শিখছি, সমাজ শিখছি, বিজ্ঞান শিখেছি, আরবি শিখছি, কোরআন শিখছি, আমার গায়ের চামড়া দিয়া আপনার জুতা বানায় দিলে, এই জুতা পড়তে দিল আপনার ঋণ শোধ করা যাবে না, এই জন্য আমাকে আপনাকে আমি ডরাই, কথা কোন ঠিক কিনা? পিতা মাতারে ভয় পায় কেন? উনি আমার জনম দুঃখিনী মা, উনি 10 মাস 10 দিন আমাকে পেটে রেখেছিলেন, কথা কোন ঠিক কিনা? এই মায়ের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই, এই জন্য মা বাবার ভয় করে। ভয় কি সব এক ধরনের? আল্লাহ বলেন আমারে ভয় করে মানুষ, ভয়ের বিভিন্ন ডিজাইন আছে, অরিজিনাল অর্থে যে ভয় এটা উলামায়ে কেরামের ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারের আরে ইমানের কারণে তোদের মান, তোদের সম্মান, তোদের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, তোরা যে জান্নাতটা পাইবে এই জান্নাতটা যদি ছোট জান্নাত হয়, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। অথচ বেঈমান জান্নাতের গন্ধ পাইতো না। আল্লাহু আকবার। জান্নাতটা তাদের প্রবেশ করা এমন অসম্ভব, যেমনি ভাবে সুয়ের ছিদ্র দিয়া ওট প্রবেশ করা অসম্ভব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন একটা বেঈমান, একটা মুশরিক, একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা কাফের, একটা নাস্তিক অতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকে। সুয়ের ছিদ্র দিয়ে উট যেদিন ঢুকবে, বেঈমানরা ওই দিন জান্নাতের গেট দিয়ে ঢুকবে। আপনার তো সুই চিনেন, চিনেন না? কাপড় সেলাই করে, কথা কোন ঠিক কিনা? একটা সুতা ঢুকে ছিদ্র দিয়া, যে জায়গাতে সুতা ঢুকে এই সুইয়ের ছিদ্র দিয়ে কেউ উট ঢুকবে? আল্লাহ বলেন বেঈমানরা ওই দিন জান্নাতে ঢুকবে
যেদিন সুয়ের ছিদ্রতে উট ঢুকবে, তার মানে জীবনেও সুয়ের ছিদ্রতে উট ঢুকবে না, কশিন কালেও বেঈমানরা জান্নাতে ঢুকতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য জিগিসামে এসে, বিদ্বেষে এসে, হিংসায় এসে ইসলামের বিরুদ্ধে কুচ্ছা রটায় বেঈমানরা। কথা কোন ঠিক কিনা? লাভ নাই। যদি কপালে জান্নাত লেখাইতে চাও এখনো সময় আছে, কালিমা পড়ো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র একমাত্র ইসলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গাইরাল ইসলামে দিনা ফালাই ইয়াকবালু মিন, ইসলাম ছাড়া অন্য ধর্ম যদি তুমি গ্রহণ করো, এটি আমি আল্লাহর দরবারে কশিন কালেও গ্রহণ করা হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইমানদারেরা শোনো, ইমানের কারণে তোমাদের মর্যাদা বাড়ায় দিলাম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলিম দিয়েছি এদের মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ইমানের কারণে সকল মুমেনের মর্যাদা বাড়ছে। মুমেনের মধ্যে যারা আলেম, যাদেরকে আল্লাহ আসমানি জ্ঞান দান করেছেন, এদের মর্যাদা আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছেন। যেরকম সুবহান, এখন যদি বলেন হুজুর আলেমের অর্থ তো শিক্ষিত, তা আমরা তো কম বেশি শিক্ষিত, এখন তো মূর্খ নয় বাংলাদেশে, তাহলে তো আল্লাহ সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আলেম মানে শিক্ষিত না, আলেম মানে আলেমই। ওহির জ্ঞান যারা অর্জন করেছেন, এটা কোরআন হোক হাদিস হোক, তাদেরকে আলেম বলা হয়। জাগতিক জ্ঞান যারা অর্জন করেছেন, এটাকে শিক্ষা।